আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে কোথায় যাচ্ছ? আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না। কারণটা কি জানতে পারি? তোমাকে কারণ কতবার বলতে হবে তুমি কি জানো না? তোমাকে আমি এর আগেও বলেছি, তুমি সব সময় তোমার বিজনেস নিয়ে পড়ে থাকো, এমনকি তুমি বাসায় থাকলেও সব সময় অফিসের কাজ নিয়েই পড়ে থাকো। তুমি কি আমাকে টাইম দাও ঠিকমতো? আমি দিন দিন মেন্টালি সিক হয়ে যাচ্ছি, আমি আর পারছি না। ডিভোর্স লেটার না হয় পাঠিয়ে দিও, কিন্তু তুমি এখনই আমাকে আমার কাবিনার 10 লক্ষ টাকা দিয়ে দিবে। ঠিক আছে, তুমি ওয়েট করো, আমি টাকা নিয়ে আসছি। এই নাও তোমার কাবিনের 10 লক্ষ টাকা। তুমি আমাকে আর কখনো বিরক্ত করবে না। এরকম স্বামীর সাথে সংসার না করাটাই ভালো। 10 লক্ষ টাকা? এই আপু, তুই চলে এসেছিস, ভালো করেছিস। ওই একটা ছেলে হলো নাকি, ওর চেয়ে ভালো ছেলে তুই ডিজার্ভ করিস। তোর জন্য আরো ভালো সম্বন্ধ আসবে, তুই দেখিস। আপু শোন না, আমার এই ফোনটা না কেমন হ্যাং করে। তুই না আমাকে বলেছিলি একটা আইফোন কিনে দিবি, একটা আইফোন কিনে দিবি তাহলে আমাকে? আচ্ছা ঠিক আছে, দিব। থ্যাংক ইউ আপি। আপু শোন না, তুই না বলেছিলি আমাকে একটা বাইক কিনে দিবি, কত আর হবে? 2 লাখ 2.5 লাখ টাকার ভিতরে দিলেই হবে। দিবি না আপু বল, এখন তো তোর কাছে টাকা আছে। আচ্ছা ঠিক আছে, তুই তো আমার একটা মাত্র ভাই, একটা বাইকই তো আবদার করেছিস তাই না? মা শোন, তুই না আমাকে বলেছিলি স্বর্ণের জিনিস বানিয়ে দিবি। আমি কালকেই টাকাটা তুলে তোমাদের সবার চাহিদা পূরণ করব। আপু কি হয়েছে রে? আপু শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি তো অনেকদিন ধরে আমাদের বাড়িতে পড়ে আছো, কিন্তু এক হিসেবে কিন্তু তুমি আমাদের উপর একটা বোঝা হয়ে আছো, আর তোমার জন্য বিয়ের কোনো সম্বন্ধও তো আসছে না। আর তুমি এভাবে আমাদের বাড়িতে আর কতদিন পড়ে থাকবা? আমাদের কথা তো তোমার একটু ভাবা উচিত। শোনো, আমাদের বাড়িতে যে কাজের বউ ছিল ওকে আমি না করে দিয়েছি, কারণ তুমি তো এমনিতেই পড়ে আছো, এখন থেকে এই কাজগুলো না হয় তুমি করবে। মিষ্টি কি করছিলে? কাজ করছিলাম। এটা কি তোমার কাজ বলো? এটা হলো বাসার কাজের মানুষের কাজ, তুমি কখনোই এই কাজগুলো আর করবে না, ঠিক আছে? তোমার কষ্ট হলে আমার ভালো লাগে না, তুমি তো আমার রাজ জানি। শোন, বাপের বাড়িতে বসে এভাবে আর কতদিন খাবি? এখন থেকে রান্না বাড়ার দায়িত্ব তোর, তুই সব রান্না বাড়া করবি। ধর কাজটা শেষ কর, নে আমি গেলাম। এই, তোমাকে রান্না করতে বলেছে কে? তুমি এত গরমের মধ্যে কেন চুলার পাশে গিয়ে রান্না করেছো? তোমার কষ্ট হয় না? আর এসব রান্না বান্না করার জন্য তো বাসার বাবুর্চি আছে। আজকে প্রথম করেছো ঠিক আছে, এরপরে যদি কোনোদিন রান্না বান্না করো না আমি কিন্তু অনেক কষ্ট করব। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে। ওঠো ওঠো ওঠো, কি হয়েছে তোমার বলো তো? দেখো আমার ভুল হয়ে গিয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। কি হয়েছে বলো তো? আমি আমার সব ভুলের জন্য অনুতপ্ত। আসলে বিয়ের পরে প্রত্যেকটা নারীর জীবনে তার স্বামী, তার সব কিছু। আমি তোমাকে ভুল বুঝে তোমাকে ছেড়ে চলে গিয়েছি, এখন আমি আমার বাস্তবতাটা বুঝতে পেরেছি। আসলে যে তুমি তোমার কাজে এত সময় ব্যয় করতে, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতে, এসব কিছু তো তুমি আমাদের ভবিষ্যতের জন্যই করতে, অথচ আমি তোমাকে কত ভুল বুঝে তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। এখন আমি আমার বাবার বাড়ির সকল মানুষদের আসল রূপ চিনতে পেরেছি। আমার ডিভোর্সের জন্য আমার বাবার বাড়ির সবাই কিন্তু আমাকে উৎসাহিত করেছিল, কিন্তু দেখো আজকে কিন্তু কেউই তারা আমার পাশে থাকছে না। তারা আমার সাথে তাদের বাড়ির কাজের লোকের মতো ব্যবহার করেছে, অথচ তুমি আমাকে কোনো কিছুর অভাবে রাখোনি, আমাকে রাজরানী করে রেখেছিলে। তুমি আমাকে আরেকবার সুযোগ দাও প্লিজ। ক্ষমা আমি তোমাকে অনেক আগে করেছি, কিন্তু আমি তো তোমাকে ডিভোর্স দেইনি। মানে? হ্যাঁ এটাই সত্যি, তুমি যেদিন চলে গিয়েছিলে আমি তখনই বুঝতে পেরেছিলাম একটা সময় তুমি তোমার ভুল বুঝতে পারবে এবং তুমি আবার আমার কাছে চলে আসবে। যাক, দেরিতে হলেও তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাতেই আমি খুশি। তোমাকে আমি আবার সুযোগ দিচ্ছি, নেক্সট টাইম তুমি এই ভুলটা আর কখনো করো না, ঠিক আছে?